Assalamu alaikum and hello everyone, it's me Faria from Closet Cloud. কেমন আছেন সবাই? দেখি আমরা একটু জয়েন করি, এখন পর্যন্ত একজন কিন্তু নাই। ওকে সো জয়েন করি এন্ড দেন আমরা ওকে ওয়াও একটা করে জয়েন করে ফেলছি আমরা। পিং এই বেলটার পরে হ্যাঁ সো আমরা জয়েন করে ফেলি। আজকে খুব সুন্দর একটা কালেকশন আমার হাতে আছে, ক্যাটালগ দেখিয়ে দিব বাট একটু গল্প করবো। হ্যালো ডক্টর অর্পা আপু, না বিহা আমাকে খেপানো হচ্ছিল, মানে আমার লাইভের ফার্স্ট যে লাইভগুলো, কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ ওটা আসলে ইউনো লাইভ আপনারা সবাই যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন তো? নূপুর হ্যালো, রহমান, ফারহা ওকে হাই, হুমায়ুর আপু হ্যালো, আপু ইনবক্সে এসএমএস করলে সিন করো না কেন, সিন হয়ে যাবে, নো প্রবলেম। তানিয়া বলছো কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, চলছে। প্রতিদিন সকালবেলা যখন সূর্যটা দেখি মনে হয় যে শুকুর আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় আর কিছু নাই। ওকে সো আমি আমার পেজে একটু ড্রপ করে দিই ফারিয়াস মিররে। হাই মারিয়াম আপু, জান্নাতুল আপু, লিয়া, রুসানা, আপি মন খারাপ কজ কি হয়েছে? ফারহা জেনি বলছো হাই, আচ্ছা হ্যাঁ আমাদের সাথে কিছুক্ষণ থাকো, অটোমেটিকলি হাসতে থাকবা, আচ্ছা ঠিক আছে। আই টুক সিক্স ড্রেসেস ওকে ফ্রম ক্লোজেট ক্লাউড ইন দিস এইট অল আর অ্যামেজিং ফারা ন্যাজ আপু, আচ্ছা সেটা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রিভিউ দিয়ে দিলেন আমাদের লাইভের মধ্যে, বাট আমাদের একটা গার্লস গ্রুপও আছে, যদি ওখানে একটু রিভিউ দেন আমাদের সবার জন্য ভালো হবে, বিকজ আমরা সবাই দেখতে চাই আসলে, জানতে চাই। হ্যালো আসিফুর ভাইয়া, আচ্ছা হাই রজিন আপু, লাভ ইউ টু আপু, প্লিজ ওকে ডু ওয়ান লাইভ উইথ ইউর বিউটিফুল কুর্তি কালেকশন। এটা আসলে সাবিহাকে বলতে হবে, বাট আমি তোমার হয়ে সাবিহাকে বলে দিতে পারি, সাবিহা বলতে পারে এরকম কিছু হবে সুন ইনশাল্লাহ। ওকে একটা ড্রেস কনফার্ম করেছিলাম, আচ্ছা ইনবক্স করে ফেলো আপু। হাই তানিয়া ওকে আলহামদুলিল্লাহ, শামিমা ওকে আচ্ছা, আই থিঙ্ক ইটস মাই ব্যাড লাক টু ড্রেস অর্ডার দিয়েছি, আহারে আপু নো প্রবলেম। আজকে দেখো আজকে খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি, আজকে যেন ব্যাড লাকটা না হয়, অ্যাটলিস্ট যেন বলতে পারো যে না ফারিয়া যে কালেকশনটা দেখিয়েছে ওখান থেকে অ্যাটলিস্ট তুমি একটা ড্রেস নিতে পেরেছো এটা। আর সবচেয়েতে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যদি লাইভে প্রথম থেকে ফোন নাম্বার, এই যে দেখাবো ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে একদম ঠিকঠাক মতো আমরা ই করে দিই, আমার কাছে মনে হয় যে ফোন নাম্বার অ্যাড্রেস অ্যান্ড হয় আমার স্ক্রিনশট আর না হয় কোড নাম্বারটা যদি একটু মনোযোগ দিয়ে আমরা দেখি সেক্ষেত্রে ড্রেস কিন্তু আমরা ইজিলি পেয়ে যাবো। আচ্ছা আহারে আপু, রে বাপু তোমার জন্য আমার খারাপ লাগতেছে, নো ওরিজ, এই যে আমি এখনই লাইভে চলে আসতেছি, চলে তো আসছে, সরি ফোনটা রেখে দিচ্ছি আদারওয়াইজ আমার ঝামেলা হয়ে যাবে ওখানে, ওকে অফ করে দিছি। ওকে সো যে ক্যাটালগটা আমার হাতে আছে এটা খুব 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 সুন্দর, এবং সবার আগে আমি বলে নিতে চাচ্ছি যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একদম পারফেক্ট পার্টি ওয়্যার, যেটা শুধুমাত্র আমরা পার্টিতে না, আমরা চাইলে আমরা অফিস গোয়িং যারা আছে আমরা সেখানেও ক্যারি করতে পারবো, এবং এটা আমি বলবো যে দিস ইজ পারফেক্ট পার্টি ওয়্যার অ্যাকচুয়ালি, মানে খুবই গ্রেসফুল অ্যান্ড খুব সুন্দর, আমি প্রত্যেকটা দেখিয়ে দিব, এবং পুরোটাই হচ্ছে মানে ফুললি এমব্রয়ডারি করা ফুললি, এবং এটা হচ্ছে আর কিছু না জোহরা, এই যে দেখো ইটস আ জোহরা প্রিমিয়াম, আচ্ছা লাক্সারি সুইস ভয়েল ওকে উইথ এমব্রয়ডারি শিফন দুপাট্টা, এবং দুপাট্টাগুলো দেখলে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে, সো আমি একটু দেখাতে থাকি। থ্যাংক ইউ কামরুন আপু, জারিন আপু, লাভ ইউর কুর্তি নাই, আর তারপর আমি একটু দেখাই দিই, এই যে এটা অনেক সুন্দর বাট এটা স্টক আউট, এটা নিয়েছি অনেকদিন আগে শেষ হয়ে গেছে, সাবিয়া নিজে এই টাইপের একটা পরে আছে আজকে। হাই তান্তি আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহটা বলা আসলে অনেক, এখন সবসময় তো আমি আলহামদুলিল্লাহ বলি বাট এখন মানে ইউনো বেঁচে থাকাটা মানেই হইতেছে শুকর আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সাইদা আপু, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা বলছো সুন্দর লাগছে ওকে, হাই হ্যালো
ফাতিমা আপু বলছো, হাই হ্যালো নাসরিন, আমার নামও নাসরিন, ভালো আছি। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লিপস্টিক কালার অ্যান্ড ব্র্যান্ড? এটা অ্যাকচুয়ালি সাবিহার, সো দ্যাটস দ্য রিজন আমি বলতে পারি না। সাবিহা ওর আউটলেটে যেটা করে যে দুইটা সেটা লিপস্টিক রেখে দেয় অলওয়েজ, একটা দেখা যায় ইফরা ইউজ করে, একটা আমি ইউজ করি, দ্যাটস দ্য রিজন আমি আসলে বলতে পারি না। সো সাবিহার পারমিশন নিয়ে আমি একদিন বলে দিব, নামটা উঠে গেছে। আর আমার আসলে বলাও বলাটা উচিত হবে না, বাট আমি ট্রাই করবো ইফরার মাধ্যমে এটাকে ডেলিভার করে দেওয়ার। ইফরার আমার লিপসে সেম লিপস্টিক আমরা আসলে ওয়্যার করি, ইফরা মেবি ডিরেক্টলি অ্যাপ্লাই করে, দ্যাটস দ্য রিজন ইফরার লিপে একটু ডার্কার কালার চলে আসে, বাট আমি এটা নিচে আবার একটু কেরি ক্যাচার করি, আমি কয়েকটা কালার অ্যাপ্লাই করি যার জন্য আমার একটু লাইটার কালার চলে আসে, দ্যাটস দ্যাট। ওকে, সো ওয়াও, আমরা এখন চলে যাই আমাদের সেই জায়গায়। আমি কোনো জামা পাই না, খুব রাগ। ওকে, খুব রাগ করো না প্লিজ। দেখো মানে তোমরা যদি আজকে, হাই রিফাত, আচ্ছা আজকে যদি মিস করো, ও মাই গড, প্রত্যেকটা ড্রেসের কালার এতটাই গ্রেসফুল মানে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, লিপস্টিকটার জন্য অনেক কিউট লাগতেছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা এইটা দেখো কি হয়েছে, নাকি আমাদের আজকে মারিয়া বি কবে স্টক হবে, ইনশাল্লাহ হয়ে যাবে আপু, হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এই যে দেখো, ইনবক্স ইনবক্স করবে, ইনবক্স করতে চাইলে করতে পারো। এই যে দেখো, ও মাই গড, আমরা একদম লাস্টে চলে যাই। হ্যাঁ, এই হচ্ছে আমার ফুল ক্যাটলগটা। হাই আপু, তোমাদের লাইভে প্রথম লিখলাম, হ্যালো রুমান আপু, ওয়েলকাম আপু। এই যে দেখো, এখন তোমরাই আমাকে বলবা যে কোন ড্রেসটা দেখাবো, জাস্ট তোমরা বলে দিলেই হবে। আচ্ছা রফসি আপু, তোমার যদি কোনো ইনকোয়ারি থাকে প্লিজ তুমি ইনবক্সে নক করে দাও, ঠিক আছে? এই যে দেখো, ও হো, জোস কালেকশন, সেই লেভেলের সুন্দর কালেকশন। আচ্ছা নাইস কালেকশন, রোজালি বলছো, কুর্তি আপু, রূপু আপু আমি মাথায় রাখলাম, তুমি একটু ইনবক্স করে দাও, ইনবক্স করে দিতে হবে। কোন কালেকশন দেখতে যাচ্ছ? হাই শিখা, রেহিনা আপু, অনেক ইনবক্স কেন চেক করে না ফারি আপু? দেখা যায় যে যদি কোনোটা একটু ভুল হয়ে যায়, লাইক কোড না আসে অর হোয়াট এভার, যে কোনো একটা যদি মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আসলে চেক তো করা হয়, রিপ্লাই তো দেওয়া হয় যতটুকু আমি জানি, রাইট? কি বলছো, ডার্ক গ্রিন সবাই, ওয়াও, রেড ওয়ান, লেমন পেস্ট ওয়ান, ড্রেস দেখাও। তোমাদের হাতে আমি ছেড়ে দিচ্ছি যে কোন কালারটা, তোমাদের কোনো পছন্দ নাই? নাই, আচ্ছা লেটস সি, আজকে সাবিহার পছন্দে আমরা দেখাই, অরেঞ্জ, রেড, ইয়েলো, হোয়াইট, ও মাই গড, ইয়েলোটা চলে যাই, ইয়েলোটা দেখাই, সাবিহা বলতেছি ইয়েলোটা, ওকে ফাইন, ইয়েলো চলে যাই। আমাদের আলাদা আলাদা করে আছে না, খুবই সুন্দর, মিস করো না কেউ প্লিজ, খুব সুন্দর, ব্রাউনটা মনে হয় জোস, খুবই সুন্দর। আচ্ছা সো ফার্স্টে আমাদের ক্যাটালগে আছে 10টা আছে ড্রেস, আমি খুব আস্তে আস্তে করে সুন্দর করে দেখানোর ট্রাই করব, প্লিজ তোমরা দেখো এবং খুব বেশি সময় নিবা না, কারণ কোয়ান্টিটি কিন্তু খুব লিমিটেড কোয়ান্টিটি, ঠিক আছে? হাই আপু, আচ্ছা ওয়েয়ারিং ইট ফ্রম ক্লোজেট ক্লাউড, ইয়েস আপু, বাট নাই, ওকে, সো হিয়ার ইট ইজ, ওকে, দেখো কত সুন্দর, খুব সুন্দর একটা ইয়েলো কালার এটা, ওকে, অ্যান্ড আমরা চলে যাব এটার কোডে, এটার কোড নাম্বার হচ্ছে 119। আচ্ছা জে এইচ বলা দরকার আছে নাকি সকল একই? ওকে, সো কোড নাম্বার হচ্ছে 119 নাম্বার, ঠিক আছে? প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই সুন্দর, এই হচ্ছে আমার ক্যাটলগটা, অ্যান্ড এটা হচ্ছে 119 নাম্বার, ওকে ওকে, সো আমরা চলে যাই। কি যে মিষ্টি একটা ইয়েলো কালার, মানে এত সুন্দর। হ্যাঁ আমরা ফার্স্টে বলে যাচ্ছি ইয়েলো অরেঞ্জ একটু মিক্সড কালার, রাইট? আহা, এই যে দেখো, খুবই সুন্দর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাটেরিয়ালটা, ইটস সুইস বয়েল যেটাকে বলা হয়, লাক্সারি, ঠিক আছে? মানে এত সুন্দর, ইটস নট অনলি সুইস বয়েল, ইটস লাক্সারি সুইস বয়েল যেটাকে বলি আমরা, অ্যান্ড ম্যাটেরিয়ালটা জাস্ট দেখো তোমরা, আমি জাস্ট গায়ের সাথে ধরে রাখছি, এটা কিন্তু মানে একটু সিল্কি টাইপের একটা, হ্যাঁ, অ্যান্ড আমি এমব্রয়ডারিটা দেখাই দিই, এমব্রয়ডারিটা হচ্ছে তোমার অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের পাশে একটু অ্যাশি চারকোলি কালার দিয়ে, চারকোল কালার দিয়ে এমব্রয়ডারি করা, ইটস রিয়েলি বিউটিফুল। ব্রাউন কালারটা দেখো আপু, ওকে আপু সাথে থাকো, ওয়ান ডে প্লিজ কাম, লাভ
হ্যাঁ ডেফিনেটলি, আমরা তো অলরেডি সেটা প্রিপারেশন নিচ্ছি, দেখাবো। এই যে দেখো খুব সুন্দর করে নেকটা করা। উফ আমার পরাটা নাই, আমরা ভুলে যাব আমার পরাটা। ওকে আপু, বিন সাইডের ফর্মাল এখন এগুলো দেখানো যাবে না, আজকে জোহরা দেখাচ্ছি, জোহরাটাই দেখতে হবে। এই যে দেখো উফ, পুরাটা হেভি এমব্রয়ডারি করা, হেভি এমব্রয়ডারি করা, দামান পোর্শন মানে ফুল ড্রেসটা হেভি এমব্রয়ডারি করা। ইনার লাগবে কি না ইটস আপ টু ইউ, এটা ডিপেন্ড করবে তোমার উপরে যে এক একটা মানুষ এক একভাবে পড়তে প্রেফার করে। সো কেউ যদি মনে করো যে ইনার লাগবে সিনার দিয়ে নিবা, বাট এই সুইস বল দিয়ে আমরা, আমি বা সাবিহা, আমরা কখনো আসলে ইনার দিয়ে পড়িনি। আচ্ছা হ্যাঁ, লাইট কালার না হলে, অ্যান্ড দোপাট্টা যেহেতু অনেক হেভি সেক্ষেত্রে আসলে অতটা লাগার কথা না। ওকে সো এই হচ্ছে আওয়ার ব্যাক পার্ট, ব্যাক পার্টটা ও মা ম্যাটেরিয়াল খুব ভালো। এই হচ্ছে ব্যাক পার্ট, দেখো কি সুন্দর, এখানে এই যে ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট কালার, কি সুন্দর কালার কম্বিনেশন। আচ্ছা আচ্ছা, দাম প্রাইস বলছি, একটু ওয়েট করো, আমার কাছে সবচেয়ে বড় কথা কি, আমার ম্যাটেরিয়ালটা মানে অসম্ভব ভালো লাগছে। এই হচ্ছে অরেঞ্জ, থ্যাংক ইউ লাকি আপু। তানহা, ড্রেসের প্রাইস বলতে কত টাইম নিব আপু? অনেক টাইম নিব আপু, ফাহাম আপু, তোমরা গেস করা স্টার্ট করে দাও, ইটস বেটার রাইট, বাট খুব রিজনেবল কিন্তু, আমি কিন্তু বলে দিচ্ছি। এই যে দেখো, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ঈদ কালেকশন বলবো আমরা, ঠিক আছে, ঈদ কালেকশন অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের স্লিভটা, স্লিভটা খুব সুন্দর, ওয়াও ইটস বিউটিফুল না? এই যে দেখো ইটস রিয়েলি বিউটিফুল। মারিয়ামের ড্রেসগুলো রিস্টক করার পর, রিস্টক হয়ে গেছে, ইনবক্স করে ফেলো, ইনবক্স করলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবা। ওকে এই তো টিউলিপ আহমেদ অলরেডি গেস করা স্টার্ট করে দিয়েছে, কাছাকাছি, তুমি জানো মনে হয় সামহাও। আমরা ই দেখাবো না প্যাচেস, দোপাট্টা তো পরে, এত এত প্যাচেস। এমব্রয়ডারি করা, এটা আমাদের স্লিভসে চলে যাবে, ঠিক আছে। দোপাট্টা দেখার পরে বলা ভালো আর না আপু, ওকে, দোপাট্টা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। ও মাই গড, জাস্ট লুক, একদম পিওর শিফনের উপরে, হ্যাঁ, চিকেন কারি ওয়ার্ক করা, এবং খুব সুন্দর করে পুরোটা কিন্তু হেভি আছে, বাকি আছে হেভি এমব্রয়ডারি করা, ঠিক আছে। এটা দেখো, আরো দরকার ছিল না আসলে, একদমই দরকার ছিল না। ওকে, তোমার স্কিনটা খুব সুন্দর আনা আপু বলছো, এটা নিয়ে কথা বলছিলাম সামিয়ার সাথে। এই যে দেখো কি সুন্দর চিকেন কারি ওয়ার্ক করা, রাইট? ওকে আরো আছে, আরো আছে। আঁচল পোর্শনে চলে যাবে। এই যে দেখো, ও মাই গড, খুব 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 প্রিটি, খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা, রাইট? উপস, যারা ক্লোজেট ক্লাউডের রেগুলার পারচেজার, আপুরা কোথায়? হ্যাঁ, কিছু কিছু আপু কই, আগানো রিস্টক করো, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ সুন হয়ে যাবে। এই পোর্শনটা আমাদের চলে যাবে হচ্ছে আঁচল পোর্শন, দ্যাট মিন্স হচ্ছে নিচের পোর্শনটাতে। হেভি গর্জিয়াস একটা ড্রেস, খুব সুন্দর, খুব ব্রাইট লাগবে। আর এই হচ্ছে আমার, এই যে দেখো, এই যে ফারহা চলে আসছো, একদম ক্লোজেট ক্লাউডের রেগুলার যারা পারচেজার। ওকে, তাজিন বলছে এই ড্রেসগুলো কি 46 বডি হয়? ডেফিনেটলি হয়, হওয়ার তো কথা, অনেক হোয়াইট না, 60 প্লাস বডি হয়, তাই তো, মানে কি বলতেছো? এই যে দেখো, ওহো, এটা কোড নাম্বার হচ্ছে 119, ঠিক আছে। ওকে সো আমরা চলে, হাই তাহমিনা আপু, ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন আলহামদুলিল্লাহ। আয়েশা বলছে 5000, ওকে সো আমরা একটু বলতে থাকি, মেকিং চার্জ অনেক বেশি, এত সুন্দর ড্রেস পরবা, তুমি যখন পরে হাঁটবা ডেফিনেটলি তোমাকে ওইরকমই মনে হবে, ইউনো লাইক এত সুন্দর, ইটস আ পার্টি ওয়্যার অ্যাকচুয়ালি। ওকে, তোমার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? ফারিয়াস মিররে চলে যাও, ওখানে আমাকে ইনবক্স করলে হয়ে যাবে। উফ, আরো তো বাকি আছে। আচ্ছা, এই যে দেখো, এই হচ্ছে আমাদের ট্রাউজারটা, ওকে,
ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখো, ট্রাউজারের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। সো কেউ যদি চাও খুব সুন্দর করে, যে দামানটা আসলে অনেক বেশি গর্জিয়াস তো নাও হয়, বাট তারপর যদি মনে হয় সো ট্রাউজারটাকে ওমেট করে দিয়ে আমার মনে হয় কি জানো, এটা যদি দামানের ঝুলন্ত অবস্থায় দাও অনেক স্মার্ট লাগবে, মানে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, এই যে আপু ফাস্ট দেখানো যাবে না, আজকে আমাকে একটু স্লোলি দেখাতে হবে কারণ এটা অনেক বেশি কাজ করা। আচ্ছা, I don't know how many dresses I have bought. Closet cloud. Chompa apu bolche, okay. Acha guess kora dekhi, oneke oneke thik thak moto guess kore feleche. Thank you Sara. Ekhon amra price e chole jabo. Ei je. Apu tomar kore miss korchi eto din. Are apu tumi shusto hoye gecho, etai to onek kichu, right? Ei je dekho eta. So, price hocche only ami yo jani. আমি অলওয়েজ শপ থেকে পারচেজ করি। ওকে শিলি আপু, ভালো আছি। নিশান, কিরণ ঠিকই আছে না? আচ্ছা, খুবই প্রিটি, খুবই গ্রেসফুল, সফিস্টিকেটেড। এগুলো পরে মানে ম্যাটেরিয়ালটা এত ভালো যে আমরা অফিসও করতে পারবো আমরা চাইলে, অ্যান্ড আমরা চাইলে তো পার্টি তো ডেফিনেটলি মানে পার্টিতে যেতেই পারবো, রাইট? ওকে, তো 3,750 টাকা সরাই ফেললাম কিন্তু। অ্যান্ড নাও চলে যাচ্ছে অ্যানাদার ওয়ান। তোমরা দেখতে চাচ্ছি না গ্রিন কালার, আমরা গ্রিনেই চলে যাবো। ওকে, থ্যাংক ইউ সাদিয়া, থ্যাংক ইউ শিশানা, মারিয়াম লাক্সারি পিস পিস পিস, মারিমের জন্য তোমরা ইনবক্স করে ফেলো। সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান। ওয়ালাইকুম আসসালাম ফয়সাল কবির ভাইয়া, কেমন আছেন আপনি এবং ভাবি? এই যে দেখেন, শর্ট করতে চাইলে ডেফিনেটলি করতে পারবা, উপর থেকে করবা, কারণ এটার নেক পোর্শনটা তো স্ট্রেইট। সো উপর থেকে যদি তুমি কেটেও ফেলে দাও কিচ্ছু হবে না, ঠিক আছে? এই যে দেখো এটা, সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান। এটার ই হচ্ছে 115, ঠিক আছে। পারভিন আপু বলছো রিস্টক করেন প্লিজ, জয়নাব বলছে, জয়নাব ওকে বলে দিয়েছে আপু, এই হচ্ছে এটা, বাট আসবে না বলে দিয়েছে, ঠিক আছে? আমাকে জামা দিও প্লিজ, ডেফিনেটলি আপু। ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে কনফার্ম করে ফেলো, অবশ্যই কোড বা আমার লাইভের স্ক্রিনশট, ঠিক আছে? এটা শ্রীমান দেখি না মেসেজ ক্লাস, একটা ড্রেস আচ্ছা, কিন্তু মারিয়া বি সেদিন আচ্ছা। সঞ্জিতা আপু তুমি একটু ইনবক্স করে ফেলো, হ্যাঁ আমি সরাই ফেলি। এটা যা সুন্দর, বটল গ্রিন, ও মাই গড, এটা আমার লিপি শেডের সঙ্গে কিছু টাচ আছে, কারণ আজকে আমার লিপি শেডটা আমি একটু লাইট কালার করছি, মানে খুব ডার্ক তো এটা, আজকে লাইট করছি। এই দেখো পুরো ড্রেসটা দেখা যাচ্ছে, আজকে আমাকে অনেক পিছনে যেতে হবে, এটা অনেক লম্বা তো। এই হচ্ছে অ্যান্ড ম্যাটেরিয়ালটা হচ্ছে লাক্সারি সুইস ভয়েল, যেটা খুব সুন্দর করে এমব্রয়ডারি। নেক পোর্শনটা দেখো চাইলে কিন্তু আমরা এখান থেকে কাট করে নিতে পারবো, কারণ নেক পোর্শনটা কিন্তু এতখানি দরকার নেই যদি কেউ শর্ট করে পরতে চায় তো সেক্ষেত্রে। হাই সালমা আপু, সার্ভিস প্রোভাইড করেন প্লিজ। আচ্ছা, আমরা সাবিয়াকে আমাদের যিনি আছেন তাকে বলে দিচ্ছি যে ডেফিনেটলি হয়ে যাবে ইনশাল্লাহ, না চিন্তা ভাবনা আছে মেবি। আচ্ছা ইভা হাই, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দর না? ইটস রিয়েলি বিউটিফুল, ওয়াও। এটা আসলে এই রেডটা না, একটা মেরুন রেড, খুব সুন্দর করে পুরোটা হেভি এমব্রয়ডারি করা, ফুল ড্রেস এমব্রয়ডারি করা। এই দেখো এটা, ও মাই গড, আমি যত নিচে নামতেছি তত এমব্রয়ডারি বাড়তেছে, ঠিক আছে? অ্যান্ড আরও তো আছে অনেক কিছু। আচ্ছা, প্রাইস হচ্ছে 3,750 টাকা। ওকে, সো আমরা চলে যাবো হচ্ছে আমাদের প্যাচেসে। এই হচ্ছে আমার দামানের যেটা, সেটা দামানটা খুব সুন্দর, ও ওয়াও, দামানের মধ্যে একটু অরেঞ্জ আছে দেখো কি সুন্দর, ইটস রিয়েলি বিউটিফুল। তোমরা যদি কেউ মিস করো না, পাখি আপু বলতেছো তোমাকে
অ্যান্ড তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। এই যে দেখো, ইচ্ছা করে সব কিনে ফেলে, আমার মনে হয় কিনেই ফেলো, খুবই সুন্দর। সো হিয়ার ইজ আওয়ার ব্যাক পার্ট, ও মাই গড, জাস্ট কালার কম্বিনেশন দেখো, সেলফ প্রিন্ট এত ব্রাইট করে দেয়, এক একটা ড্রেসের কালারই থাকে যে ফেসটাকে কমপ্লিমেন্ট, খুব খুব খুবই সুন্দর। তিনবার কমেন্ট করলাম, একবার আই এম সো সরি সঞ্জিদা আপু, অনেক অনেক কমেন্ট আসে তো স্কিপ হয়ে যায়, আবার একটু করো, আমি পরে দিচ্ছি। এই যে দেখো, এই হচ্ছে আমাদের দামান পোর্শনটা, দামান পোর্শনটা খুবই সুন্দর, নিতে চাই। রুমান আপু জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস অ্যাড কোড অর আর 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 কি, বেবিটা কই? ওটা আমার বেবি ছিল না, ওটা আমার বোনের বাচ্চা ছিল। মানে তোমরা পাগল বানাই ফেলছো, আমি যদি প্রেগনেন্ট থাকতাম তো তোমরা কি বুঝতাম, আমি তো কন্টিনিউয়াসলি লাইভ করতেছি। Oh my god, and now কি বলা উচিত আসলে, এই হচ্ছে আমার দোপাট্টাটা, উপস, পিওর শিফন, মনে হচ্ছে একটু সিল্কের মতো, মানে শিফনটা এত সুন্দর, সিল্কি সিল্কি লাগে, এত সফট, অ্যান্ড এই হচ্ছে, ও উপস, ইটস রিয়েলি, এই গ্রিনটার প্রাইস আপু সবগুলো একই, ইয়েস আপু, ও এম জি, হাসি আপু, এই যে দেখো এটা কি সুন্দর, না আপু আমারটা নাই, আমারটা নাই। Wow, you can draw a border, it's really amazing. এই যে দেখো কি সুন্দর, রাইট? চাইলে এটা যদি একটু কাট ওয়ার্ক করে নিতে পারো না, এরকম করে যখন গলায় দিয়ে পরবা অসম্ভব সুন্দর লাগবে, রাইট? ওকে, এটা দেখো পুরোটা, খুব সুন্দর লাগবে। হাই ভিক্টোরিয়া, ও বলছে আমাকে গুড মর্নিং, আমি কি বলবো তোমাকে, গুড ইভিনিং ছাড়া তো বলার কিছু নাই, গুড নাইট, গুড, এখন আসলে গুড নাইটের মতোই, রাইট? ওদের মর্নিং, ওদের মর্নিং, হ্যাঁ। ওকে, রাহা বলছো লুক ব্লার, আই ওয়ান্ট, ওকে জাস্ট টেক আ স্ক্রিনশট ফাস্ট ফাস্ট, উফ, এটা মাথায় খুব 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 প্রিটি, ইটস রিয়েলি বিউটিফুল, ইউ নো, যারা মাথায় কাপড় দেয় আমার মনে হয় জাস্ট কাট ওয়ার্ক করে নিও, অদ্ভুত সুন্দর লাগবে, প্রেমে পড়ে যাই। সাদিয়া থ্যাংক ইউ সো মাচ, জাস্ট লুক কি সুন্দর। ওকে, প্রাইস বলো, 3,750 টাকা আপু। আজকে একটা বাচ্চা কোলে নিয়ে, ওটা আমার বোনের বাচ্চা, জাস্ট রিসেন্ট হয়েছে, 1 মান্থ এজ, অ্যান্ড আমাদের প্যাচেস আছে, এই যে দেখো প্যাচেস, এটা এটা হচ্ছে স্লিভস অ্যান্ড ট্রাউজার, খুব কিউট কিউট, এটা হচ্ছে একটু মেরুনিশ রেড, অ্যান্ড এই হচ্ছে আরেকটা প্যাচেস যেটা কিনা আমরা আমাদের ট্রাউজারও দিব, এবং আরেকটা কিনা আমরা আমাদের স্লিভসে দিয়ে দিবো, রাইট? এই যে দেখো, এটা এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা, ফর আস ইটস টি টাইম, ইয়েস, আমাদের জন্য পাঠায় দাও, আমরা একটু টি খেয়ে নিই। আচ্ছা, আরো ও দেখা গেছি আমরা, আপু লুক বিউটিফুল, দ্যাটস ওয়াই অল ড্রেস গুড ফর ইউ, অর ফারহা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এই হচ্ছে আমার ক্যাটলগটা, এই যে দেখো, অ্যান্ড এটা হচ্ছে 115, জাস্ট টেক আ স্ক্রিনশট। জামিন আপু আলহামদুলিল্লাহ উই আর ফাইন রাইট নাও, বাকিটা আল্লাহ তালার উপরে। চলে যাবো হচ্ছে হোয়াইট কালার, রাইট? ওকে, থ্যাংক ইউ, যারা বলছো ভালো লাগছে, আজ তোমাকে অন্যরকম লাগছে, রিয়েলি, এটা হচ্ছে লাক্সারি সুইস বয়েল যেটা সেটা, ওকে, সো এটা এটা কোড নাম্বারটা হচ্ছে, ইটস এটা কোড নাম্বার নাই এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা কোড নাম্বার হচ্ছে 111, ওকে, 111। আপু এরপর খিদা লাগছে, খেতে যাবা, আজকে যেও না, আজকে গেলে কিন্তু মিস করবা, ঠিক আছে? ওয়াও, ইটস বিউটিফুল হোয়াইট, ওকে, ইটস লাইক পার্ল হোয়াইট টাইপের, খুব সুন্দর একটা হোয়াইট, না খুব সুন্দর, আমি পিছনে যেতে চাচ্ছি, এই দেখো পুরোটা হেভি এমব্রয়ডারি করা, ওকে, খুবই প্রিটি, আরো তো আছে নেক্সট কোশ্চেনে। আচ্ছা, প্রাইস 3,750 টাকা, এই যে দেখো, ও মাই গড, ফুলটা হেভি হেভি এমব্রয়ডারি করে, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, ঠিক আছে, পেটানো এমব্রয়ডারি যেটাকে বলা হয় এক কথায়। তোমার ড্রেসটা নাই আপু, শাহান বলছো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এসে পরিবহনে কি ডেলিভারি দেওয়া হয় সিলেটে?
আচ্ছা, ঢাকার বাইরে আউটসাইড অফ ঢাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ভাইয়া? আচ্ছা, থ্যাংক ইউ সিমন। এই যে, ওকে, হাই সিদ্ধিকা। ওয়াও, কি যে সুন্দর, পুরোটাই কিন্তু হেভি এমব্রয়ডারি করা, রাইট? আচ্ছা, কাকন বলছো আমার ড্রেসটা হচ্ছে না আপু, আমার ড্রেস অনেক আগের, কুর্তি তো এগুলো অনেক আগে পারচেস করছি। এই যে, হিয়ার ইজ আওয়ার নেক পোর্শন, উফস, সো কিউট, জাস্ট লুক, কি সুন্দর না নেকটা। আচ্ছা, হোয়াইটটা যা, হ্যাঁ হোয়াইটটা জাস্ট ওয়াও, মানে খুব সুন্দর করে বানালে না অসম্ভব সুন্দর লাগবে, ঠিক আছে? এই এই হচ্ছে আমার নেক পোর্শনে চলে যাবে, অ্যান্ড আমরা চলে যাই দামান। ওয়াও, উফস, দামান এত বেশি, হ্যাঁ ও বলতেছে সবে এত বেশি সুন্দর হওয়ার দরকার ছিল না। এই যে দেখো কি যে সুন্দর করে এমব্রয়ডারি করা, হাইনা ফিসা রুহানি মেনশন করছো একজন আরেকজনকে, আলহামদুলিল্লাহ আপু। ওয়াও, দামান পোর্শন, অ্যান্ড আমরা চলে যাচ্ছি ব্যাক পার্টে, ব্যাক পার্টটাও খুব সুন্দর সেলফ প্রিন্ট করা। এই যে দেখো কি সুন্দর, খুব সুন্দর করে করা, ঠিক আছে? ওয়াও, সেলফ প্রিন্ট বাট খুব সুন্দর করে সেলফ প্রিন্টটা করা। এই যে দেখো, অ্যাডভান্স কত দেওয়া লাগবে ভাইয়া? ইতে নক করেন, ও আচ্ছা, অ্যাডভান্স ফুল, ফুল অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে। ওকে, চিটংয়ে শোরুমে পাবো? পাবা, বাট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আওয়ার স্লিভস। ওয়াও, স্লিভসটা তো খুবই সুন্দর, এটা না খুব 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 সুন্দর স্লিভসটা। ওকে, এত বেশি সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। আমরা এখন চলে আছি স্লিভসের ইতে। এই হচ্ছে আমাদের স্লিভসের, দেখো প্যাচেসটা খুবই সুন্দর না, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। থ্যাংক ইউ আলাপু। নাও চলে আসছি দোপাট্টাতে, দোপাট্টা অসম্ভব, পুরো বাংলাদেশেই কিন্তু ডেলিভারি, হোম ডেলিভারি দেওয়া হবে আপু, বাট সেক্ষেত্রে যেটা করতে হবে ফুল বিকাশ করে দিতে হবে, অ্যান্ড ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের দোপাট্টাতে। ওহো, কি যে প্রিটি একটা কালার, অ্যান্ড পুরোটাই কিন্তু চিকেন কারি ওয়ার্ক করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে খুব সফট, মানে খুব সুন্দর দোপাট্টা। আচ্ছা, এই যে দেখো এটা নাজমা, থ্যাংক ইউ মেহেদি ভাইয়া। ওকে, সুভা, এটা কি হোয়াইট আর অফ হোয়াইট? আপু, ইটস পার্ল হোয়াইট অ্যাকচুয়ালি, আমি আরেকটা দিয়ে মানে ধরতেছি তখন বুঝবা। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের, এখন দেখো এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন দোপাট্টার অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দুটো আছে, এই যে এটা আঁচল পোর্শনে এত বড় আসলে দেওয়ার লাগে না, তারপর এই যে দেখো বেঁচে যাবে, বেঁচে যাবে, হ্যাঁ পুরোটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। ওকে, এই যে দেখো, ও হো, এটা আমাদের দোপাট্টার আঁচল পোর্শনে বসে যাবে, ইটস রিয়েলি গর্জিয়াস ড্রেস। কি কি কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমাদের দোপাট্টার দুই আঁচল পয়েন্ট আমাদের বসে যাচ্ছে, ঠিক আছে? খুব সুন্দর, ট্রাউজার চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ট্রাউজার, অন্যটা হচ্ছে পিওর শিফনের উপরে আপু, দোপাট্টাটা আমি ওটা বলতে চাচ্ছিলাম, বাচ্চাটা হচ্ছে ট্রাউজার চলে যাবে, রাইট? আমাদের যে আঁচল পোর্শনটা এটা এত বড় যে এটা বেঁচে গেলে কেউ চাইলে এটা আমরা ট্রাউজারও দিয়ে দিতে পারবো। এই যে দেখো এটা, ওকে, সো আমরা চলে যাই হচ্ছে প্রাইসে, প্রাইস হচ্ছে সবগুলোর সেমই, 3750 টাকা। এন্ড আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাটালগে, ক্যাটালগ নাম্বার হচ্ছে 111। ডেলিভারি কিভাবে দাও আপু? ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, অ্যান্ড ঢাকার বাইরে হচ্ছে তোমার ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে, বিকাশ করে দিতে হবে, আর সেটা হচ্ছে সুন্দরবন পরিবহনের এসে পরিবহনের মাধ্যমে, যেটা সুবিধা হয় সেটা। হাই নিনি, লিয়া, ওইম যে আপু, দুপাট্টা গুলা বেশি অ্যাট্রাকটিভ, লম্বা লম্বা লাকি আপু, অনেক লম্বা, বেশি লম্বা, 50, নাইস কালেকশন, ইয়েস। জোহরা তো নর্মালি অনেক ভালো হয়, বাট জোহরা এটা একটা স্পেশাল একটা কালেকশন, হ্যাঁ প্রিমিয়াম, যেটা লাক্সারি সুইস ভয়েল যেটা, সেটা। সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, ইটস 118, এটা হচ্ছে 118। ওকে, এই দেখো এটা হচ্ছে তোমার মিস্টি কালারের উপরে, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। মেহের আপু, তুমি ইনবক্স করে ফেলো, ইনবক্স করলে জানতে পারবা। হোয়াইটটা জোস, ইয়েস,
Okay, so oh my god, খুব মিষ্টি একটা কালার। এটা কি কালার? এটা একটা নাম দিয়ে দিই আমরা, একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, খুব সুন্দর কিছু নাম দিয়ে দাও। এই কালার একটা রোজ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, একটা রোজের কালার আছে এটা। ও মাই গড, এই হচ্ছে, দেখো। হ্যাঁ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, খুব সুন্দর করে একটা কালারের মধ্যে এই কালারটা তো আরো সুন্দর। এবং ভালো আছি তিফা আপু, আমার ড্রেসটা নেই ডিয়ার। এই যে দেখো, দামানটা দেখো কত সুন্দর করে করা, একদম not like that actually, dress gulo sundor. You always show mind blowing collection, thank you Lia. Pu try kori ashole sundor sundor collection gulo amra dekhanor jonno. Okay, so ei je hocche amader neck portion ta, so neck portion er khete jeta korte hobe amaderke, ami jodi ei bhabe kori na, ei bhabe আমরা নেকে খুব সুন্দর করে বসায় নিব, ঠিক আছে? এখান থেকে একটা কেটে নেকে, রাইট, যে কোনো একটা তোমাদের পছন্দ। আমার কাছে মনে হয় এটা দিও তোমরা, এটা দিলে না সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর নেকে এটা না দিয়ে অর্গানজা ম্যাচ হয়ে কিনে অসহ, আমি যেরকম করে বানাই খুব সুন্দর লাগবে। তোমার একটা জোড়া ছিল না? হ্যাঁ, ব্ল্যাক কালার, ব্ল্যাকটা না পিঙ্কটা, ও পিঙ্ক, ইয়া, হ্যাঁ হ্যাঁ, রাইট। ও মাই গড, কি সুন্দর। Is it lavender or blue? Bluish lavender. Kemon vibes ache, purplish, right? Oof. Etar front dekhar dorkar nei, eta just back tai dekho koto sundor. Thik ache. Samiha, I'm fine. Okay. Oh my god. Ki je sundor. Optional. It's really beautiful. Okay. Eta shoes topper hall thik chilo. Optional sleeves ache. Tai, eta shoes optional sleeves dey ache. Wow. এই যে দেখো স্লিভটা কত সুন্দর, এন্ড এটার সাথে তোমরা প্লাস পয়েন্ট হিসেবে পেয়ে যাচ্ছ একটা, এই স্লিভস দিয়েও বানাতে পারবা চাইলে, আর যদি না চাও সেক্ষেত্রে অপশনাল হিসেবে দেওয়া আছে ফুল বডি এমব্রয়ডারি করা অর্গানজার উপরে এইটা। ওয়াও, এই একটা ড্রেসই পেলাম, দেখি আর কতগুলো ড্রেস আমরা পাই। দ্যাট মিনস এটা ফুললি একটা গর্জিয়াস ড্রেস হয়ে যাবে আমাদের, ঠিক আছে? আরো আছে প্যাচেস, এই যে দেখো, এটা হচ্ছে বেসিক্যালি আমার দামান পোর্শনের জন্য, বাট তোমরা চাইলে এরকম করে স্লিভস এ দিতে পারো, আরো বেশি গর্জিয়াস হয়ে যাবে, কারণ দামান পোর্শন অলরেডি অনেক হেভি অ্যান্ড কাট ওয়ার্ক করলে দরকার হবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের দামানের যেটা এমব্রয়ডারিটা প্যাচেস। ওকে, ইয়েস, নাইস কালার, খুব সুন্দর। হাই হাফসা, গ্রিন বেস্ট, সবগুলা সুন্দর, সব খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। লাকি আপু, খেয়ে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, এটা ওন্নাটা একটু বুঝে নিতে হবে, এই হচ্ছে পিওর শিফনের উপরে একটু বানিয়ে নিতে হবে, দেখি আচ্ছা। এই হচ্ছে একটা, এটা হচ্ছে একটার মধ্যে আমি একটু বুঝিয়ে বলি, 1, 2, and 3 অর্গানজার উপরে খুব সুন্দর করে আমরা যেটা করছি চিকন করে জাস্ট এই জায়গাটাতে বর্ডার, মানে পুরো দোপাট্টাটা ঘুরে রাউন্ড করে চলে আসবে এটা। এন্ড সেকেন্ড অপশন হচ্ছে আমাদের আঁচল পোর্শনটা, রাইট, অর্ধেক থেকে। আচ্ছা, এই হচ্ছে আমার আঁচল পোর্শনটা, জাস্ট লুক গার্লস, শাড়ি বানানো যাবে, মাই গড, এটা হচ্ছে আমাদের আঁচল পোর্শনটা, পুরোটা হেভি এমব্রয়ডারি করা, এই যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। এবং আমি বলবো যে এই ড্রেসটা সবচেয়ে সুন্দর, মানে ফুল ক্যাটালগে তো আরো আছে, সবগুলোই সুন্দর। হ্যাঁ, ওমা, ওখানে আরেকটা আছে অনেক সুন্দর, প্রত্যেকটা ড্রেসই খুব গ্রেসফুল, তুমি দেখো, মানে একটা মেকআপ লুকের সাথে সবকিছু চলে আছে, রাইট? সেটা হচ্ছে আমাদের আঁচল পোর্শনে বসবে। ওকে, জাস্ট টেক আ স্ক্রিনশট, আমি আইটি ধরে যাই যাতে আমার একদম নিচের দামানটা পর্যন্ত চলে আসে। কাজ খুব সুন্দর, হ্যাঁ আমি দেখিয়েছি, এই যে কত পেটানো এমব্রয়ডারি, রাইট? আমার অনেক বেশি পছন্দ। আচ্ছা, সামিহা আপু বলছো কিউট, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রাইস লেন্থ হচ্ছে 50 হবে, 50 প্লাসই হবে, আর প্রাইস হচ্ছে 3750 টাকা। ওকে, সো ও আচ্ছা, আমরা ট্রাউজার দেখাইনি, এই হচ্ছে আমাদের ট্রাউজারটা, এই যে মিষ্টি কালারের, প্রাইস কত আপু? 3750 টাকা।
থ্যাংক ইউ সো মাচ সামিহা, মেকআপ ভালো লাগে তোমার। আচ্ছা থ্যাংক ইউ। এই যে দেখো, এটা হচ্ছে 118 নাম্বার। কাকুন আপু আমার ড্রেসটা নাই, এই আইটা অনেক ভালো লাগতেছে, এত সিম্পল সিম্পল লুক করে তোমাদের ভালো লাগে এত। এই যে দেখো এটা, ওকে আমরা চলে যাচ্ছি নেক্সট ডে। এখন আমরা চলবো একটা আঙ্গুর কালারে, রাইট? ওকে, রাজশাহীতে একটা শোরুম দাও ইনশাল্লাহ, ইনশাল্লাহ, জাস্ট সে ইনশাল্লাহ। জোস কালার, ইয়া, একদম ফাটাফাটি। এই যে দেখো এটা একটা, এটা একটা গ্র্যাপস কালার, ঠিক আছে, খুব সুন্দর একটা কালার। এবং আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ট্রাউজার থেকে স্টার্ট করে সব কিছুতে ফুল অফ কম্বিনেশন একটা ড্রেসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এটা কোড নাম্বার হচ্ছে 1। হ্যাঁ, ও 2 ইয়ার্সের আগে আর শোরুম নিচ্ছে না, বাট একটা শোরুম তো অলরেডি আমাদের রেডি হয়েই আছে দেশের। রাইট, দেশের পরিস্থিতি ভালো হলে ইনশাল্লাহ। সো এই হচ্ছে 1 1 0 10। এত সুন্দর করে কথা বলো তুমি, থ্যাংক ইউ সো মাচ আপু। রিফাত বলছো প্রাইস, আচ্ছা জাস্ট ওয়াও, প্রাইস হচ্ছে 3750 টাকা। জাস্ট দেখো, মানে প্রিমিয়াম সুইস, লাক্সারি সুইস ভয়েল যেটা, উফ, খুব সুন্দর। আমি একটু পুরোটা দেখাই আগে, আমাদের কিন্তু আছে অনেক কিছু আছে এখানে, নট ফাঁকা, মানে আমার কাছে চলে যাই, এমব্রয়ডারিটা দেখাই। ও মাই গড, উফ, জোস না, ইটস রিয়েলি মানে গর্জিয়াস ড্রেস। এখন তো অনেক কিছু বাকি আমাকে দেখানো। ওকে, আমরা স্টার্ট করে দেই। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক পোর্শন। নেক পোর্শনে ঠিক এরকম দুটো করে আছে প্যানেল, এরকম যে কোনো একটা আমরা নেকে দিব, একটা আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের স্লিপসে, স্লিপসে দিয়ে দিব। সো এই হচ্ছে আমাদের নেক। আর আমার কাছে মনে হয় স্লিপসে না, আমি যদি ডাবল করে দিই, আমি আমার ড্রেসে কিন্তু ডাবল করে দিই, এরকম করে কাট করে ডাবল করে দিই। আমার অনেকগুলো ড্রেসে আমার এরকম করে আছে ডাবল করে দেয়া। এই হচ্ছে এটা নেক পোর্শন যেটা সেটা। হ্যাঁ, আরেকটা আছে প্যাচেস, আমরা চাইলে এত কষ্ট যদি টেইলার না করতে চাই, নো প্রবলেম। ওয়াও, এটা আরেকটা আছে প্যানেল, এটাও খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। আচ্ছা, তোমার বাসা কই? ধানমন্ডিতে আপু, কি কি কালেকশন দেখা বাই যে দেখাচ্ছি অলরেডি জোহরা। অ্যান্ড এই হচ্ছে আমাদের দমান পোর্শন, কি যে সুন্দর। হ্যাঁ, অর্গানজার উপর হেভি এমব্রয়ডারি, একদম পেটানো এমব্রয়ডারি কিন্তু, ঠিক আছে, ইটস রিয়েলি বিউটিফুল। এই যে দেখো, এটা খুব 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 সুন্দর, এবং কালার কম্বিনেশন, ইনবক্স করেছি ফর 115, প্লিজ দিও, ডেফিনেটলি আপু। আচ্ছা, ওকে, সো ও ফার্স্টে বলছে যে এটা আমি নিচ্ছি, মানে এত সুন্দর। এই দেখো, ও মাই গড, ব্যাক পার্টটা দেখছো কি অবস্থা, কি যে সুন্দর ব্যাক পার্টটা, পুরোটা এত সুন্দর করে সেলফ প্রিন্ট করা, মানে মার্কেটে মনে হয় না যে বাঁশ বাগানের মধ্যে ফুলের মধ্যে বসে আছে ওরকম। হ্যাঁ, খুব সুন্দর অরেঞ্জিশ একটা কালার। ওকে, অ্যান্ড এই হচ্ছে আমার দমান যেটা সেটা, ওয়াও, বার্গেন্ডি কালার, ইটস বিউটিফুল, রাইট? ক্লিয়ার দেখা যায় না, তাই দেখি তো। অ্যান্ড ম্যাটেরিয়ালটা কিন্তু জোস একদম। এই হচ্ছে আমাদের স্লিপটা, এটার কি এক্সট্রা কোনো ইয়ে আছে? এই হচ্ছে আমাদের স্লিপটা, স্লিপটা কিন্তু খুব 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 সুন্দর, ঠিক আছে। প্রাইস হচ্ছে জেসমিন আপু 3750 টাকা। এই যে দেখো এটা, এটা আছে এক্সট্রা করে দিচ্ছে, অনেকে চায় যে না অর্গানজা আর একটু ইউনো লাইক গর্জিয়াস করার জন্য, আমার কাছে মনে হয় যে এটাও সুন্দর, যদি কেউ চায় তো সেক্ষেত্রে এটা, এটার সাথে আমরা চাইলে যে আমি গলায় দুটো দিয়ে রাখছি, আমরা আমাদের স্লিপসও দিয়ে নিতে পারবো, ঠিক আছে। এটা খুব সুন্দর, এটা হেভি এমব্রয়ডারি করা। অ্যান্ড আমি চলে যাচ্ছি আমাদের দুপাট্টাতে, আমি এতগুলো গলায় দিয়ে রাখছি কেন? আচ্ছা, আমি এটা কিনে এরকম করে নিই। ওকে, ওয়াও, আরো আছে, আরো আছে, আর লাগবে কিছু, আরো আছে, একদম পিওর শিফনের উপরে খুব সুন্দর করে চিকেনকারি ওয়ার্ক করা, খুব 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 সুন্দর। যদি আমরা একটু কাট ওয়ার্ক করিনি, আমার কাছে মনে হয় যে লাইফ আর কিছু দরকার নেই, রাইট?
ওকে কিন্তু কি কিন্তু একটু বেশি বেশি পাই ওয়াও এই হচ্ছে গর্জিয়াস ড্রেস এখন ওকে যেটা কিনা আমাদের কোথায় চলে যাবে আঁচল পোর্শনটাতে চলে যাবে ঠিক আছে ও মাই গড একটু কাছে দেখাই দিই তো সুন্দর ফ্লাওয়ার ওকে এবং খুব পেটানো কাজ এমব্রয়ডারিগুলো খুব 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 সুন্দর নিখুঁতভাবে করা ও মাই গড ও ক্যাটলগুলো ভালো ইয়েস ক্লোজেট ক্লাউডে তোমার মেকআপ ভালো লাগে আচ্ছা ওকে নো প্রবলেম এই ক্লোজেটে এসে বসে থেকো প্রতিদিন এরপর আমি মেকআপ টিউটর ক্লোজেট ক্লাউডে এসে বসে বসে করবো না হ্যাঁ না না সেটাই দেখি শুন মেকআপ টিউটর করবো আসলে ক্লোজেট ক্লাউডের সবকিছু মিলাই মিশে যেটা দেখতে সেটাই রিয়েল বাকি সব এই হচ্ছে আমাদের ট্রাউজারটা এটা ওকে ব্ল্যাক আছে ব্ল্যাক নেই বাট ব্লু আছে খুব সুন্দর ব্লু আছে ওকে সো আমরা একটু ব্যাকে চলে যাই যাতে আমরা আমার ফুল ড্রেসটা আরেকবার দেখে নিতে পারি সো হিয়ার আই অ্যাম জাস্ট টেক আ স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে কোড অর স্ক্রিনশট সহকারে এখন আমরা ড্রপ করে দিব যাতে আমরা পেয়ে যাই ড্রেসটা ঠিক আছে আর যেন না শুনতে হয় যে পাইনি 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 এবং সত্যি বড় কথা কোয়ান্টিটি কিন্তু খুব লিমিটেড কোয়ান্টিটি ঠিক আছে সো ইটস 110 ওকে 110 আচ্ছা বুঝলাম মানে কনফিউজ কোনটা থেকে কোনটা নিব সবগুলোই অসম্ভব সুন্দর ফাটা ওকে সরাই ফেললাম মারিয়া বি নাই ফার্স্ট টাইম পাই নাই আচ্ছা পাই নাই ইনবক্স করে ফেলো মারিয়া বি রিস্টক হয়েছে ইনবক্স করে ফেলো ওয়াও এটা তাহলে তো দেখি তো খুব সুন্দর ওকে এটা কোড নাম্বার হচ্ছে 114 ওকে 114 ও মাই গড এত এত কমেন্ট আমেজ আচ্ছা কি বলছো নাজমুস আপু বলছো কামিং লাইভের বদলে যখন কামিং লাইভ লিখে দেখি তখনই বুঝি পারি আপু আমি জানি না দেখো তো কি লিখছো তুমি ওই যে এইটা স্টেটাসে গিয়ে আচ্ছা আচ্ছা আমরা চেক করবো নো প্রবলেম ঠিক আছে আমি আমার হেয়ারটাও আজকে একটু অন্যভাবে করার ট্রাই করছি বিকজ মানে আমি তো জানি যে আজকে কোন গর্জিয়াস ড্রেস দেখানো হবে আগে থাকতে বলে দেওয়া হয় তো আমার হেয়ারটা একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে মনে হয় হ্যাঁ তো এই হচ্ছে এটা দেখো কি যে সুন্দর থ্যাংক ইউ সঞ্জিদা আচ্ছা ফারহানা আপু এখানে না লিখে আমরা যদি আমাদের মেসেঞ্জারে লিখি আমার কাছে মনে হয় যে এটাকে কি বলে সাবিহার চোখে ডিরেক্টলি বেশি পড়বে ঠিক আছে নো প্রবলেম এখানেও থাক ওকে ও ওয়াও ইটস বিউটিফুল না আপু অ্যাটেনশন দিয়ে তুমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও তখন তোমার জন্য ইজি হবে খুবই প্রিটি ওয়েতে করা তোমার কথা শোনার জন্য লাইভ দেখি রিয়েলি ভিক্টোরিয়া বলছো ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ পুরোটা হেভি এমব্রয়ডারি করা অনেক জায়গায় সার্ভারটা একটু ডাউন তো তাদের মেবি প্রবলেম হতে পারে হেভি এমব্রয়ডারি করা খুব সুন্দর এই যে দেখো এবং কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও চট্টগ্রামে তোমাদের শোরুম কোথায় হ্যাঁ চট্টগ্রামে আমাদের শোরুমটা হচ্ছে আপু এমএম মালি আমার একদম ঝটপট ঝটপট খুব সুন্দর এই হচ্ছে আমাদের
দ্য মান পোর্শন। হাই কান্তা, কেমন আছো তুমি? ইনস্টাগ্রাম চেক করো না কেন, মায়ের দিব। আমি আমি সব দিক থেকে আটকা পড়ে গেছি, বুঝছো না? এই যে দেখো, এটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, খুব মিহি মিহি করে এমব্রয়ডারি করা, ঠিক আছে? কালার আপি জাস্ট ওয়াও কালার। আচ্ছা, 118 এর জন্য বলছো, ইনবক্স করেছি, তুমি আমার কমেন্টস পড়ো না কেন? বিদা পড়ে ফেললাম। ও মাই গড, উ ব্যাক পার্ট বানায় না কেউ, ব্যাক পার্ট দিয়ে অন্য একটা ড্রেস বানায় ফেলায়, অসম্ভব সুন্দর। খুব সুন্দর, হ্যাঁ, ও সাবিহানে যদি আনতে পারতাম, খুব সুন্দর কুর্তি পরে আছে সে। এটা অনেক আগের আমাদের চিটংয়ে আমরা এটা পারচেজ করছিলাম, রাইট? সো সাবিহার মতো একটা কুর্তি বানায় ফেলতে পারবা তোমরা, ঠিক আছে? ওয়াও বিউটিফুল। তখন সাবিহাও পারচেজ করছিল, ইফ্রাও পারচেজ করছিল, হ্যাঁ, খুবই কমফোর্টেবল আর ম্যাটেরিয়ালটা খুবই ভালো। এই যে দেখো, এই হচ্ছে আমাদের স্লিপটা। ওয়াও, স্লিপটা কি সুন্দর ব্রাইট করে দিচ্ছে, রাইট? আমাদের কি অন্য কোনো স্লিপ না? এন্ড আমরা চলে যাবো গর্জিয়াস দোপাট্টায়। ওহো, বিউটিফুল দোপাট্টা, গর্জিয়াস দোপাট্টা আমি বলবো। বিউটিফুল তো বিউটিফুলি, বাট ইটস গর্জিয়াস দোপাট্টা, খুব সুন্দর পুরোটা। ও মা, এটা হচ্ছে তোমার একটু সিল্কি টাইপের, বাট ইটস লাইক পিওর শিফনের উপরে খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা। জাস্ট টেক আ স্ক্রিনশট, খুব খুব খুব। এটা হচ্ছে তোমার বার্গেন্ডি কালারের উপরে অরেঞ্জ কালার দিয়ে কাজ করা, একদম ডিফারেন্ট, কলমকারি বলা হয় না? আচ্ছা, এই এমব্রয়ডারিটাকে কলমকারি এমব্রয়ডারি বলা হয়, ঠিক আছে? আপু গো, একটা থেকে দেখতে পারলাম না, জাস্ট জয়েন করলাম। নো প্রবলেম, এখন থেকে দেখো, লাইভটা শেষ হলে দেখে নিও। আর এই হচ্ছে মানে ফ্রন্টে, যেটা আমি এই জায়গাটা দিয়েছি, এটা এমব্রয়ডারিটা দেখাই দিই। হেই শিউলি, আপু কমেন্ট পড়ে ফেললাম। প্রাইস হচ্ছে ওনলি ওনলি কত? দ্যাটস মাইন, ওকে ভিক্টোরিয়া, জাস্ট টেক এ স্ক্রিনশট, তুমি তো জানো তোমাকে বলার কি আছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ট্রাউজারটা, ঠিক আছে? থ্যাংক ইউ খাদিজা আপু। এই হচ্ছে আমাদের ক্যাটলগটা, ইটস 114, ওকে, 114। আমার প্রাইস হচ্ছে 750 টাকা। ইনবক্স এখন, ইনবক্স না, দেরি আপু। দোপাট্টার লেন্থ আমার কাছে মনে হয় না জানার দরকার আছে, কারণ দোপাট্টা ছ্যাঁচড়া দিতেছে মাটির মধ্যে, ঠিক আছে? কেটে বিশাল। এই যে এরকম পড়লে, এই যে আমি হচ্ছে 5'3", সো এই তো আমি তোমাদের সামনেই আছি, ঠিক আছে? যারা আরো লম্বা তাদের জন্য খুব ভালো। আমরা একটু সরি, বডিতে কিছু কিছু দিয়ে আছে মনেই হয় না। হ্যালো রিপা, থ্যাংক ইউ। সুইসগুলো একদম মানে বডিটা খুব সুন্দর করে লেগে থাকে। ওয়াও, কি সুন্দর করে মেনশন করতেছে কোডটা আরেকবার প্লিজ। আচ্ছা, ওটা কোড ছিল 118 মেবি ছিল, একটু ওয়েট কর, বলে দিচ্ছি। 114 ছিল আপু তোমার। আচ্ছা দেখি, পার্ল হোয়াইট যেটা, হ্যাঁ এটা হচ্ছে নিউট কালার যেটা। আচ্ছা, স্কিন বেজি, বেজ কালার যেটা সেটা, এই হচ্ছে বেজ কালার। বাট বেজ কালারের মধ্যে যে কালারগুলো আছে না, কখনো মনে হয় ল্যাভেন্ডার, কখনো মনে হয় তোমার মফ মফিশ একটা টোন, কখনো একটু ল্যামনিশ টোন। আসলে এটা যে কি টোন, এটাই আমরা বুঝতেছি না। এই যে দেখো, এটা খুব 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 সুন্দর। অ্যান্ড এটার নাম্বারটা হচ্ছে 116। হাই সুহানি, নি আচ্ছা, প্রাইস 750 টাকা। লিপি শেড, ও লিপি শেড কি করবো আমরা, ভাবতেছি আমরা লিপি, এই লিপিটা সেল করো ক্লোজেট ক্লাউডে ট্যাগ দিয়ে। এটা আমার না আপু, এটা ক্লোজেট ক্লাউডে থাকে সবসময়। সো যেহেতু অন্য ব্র্যান্ড, আমি তো বলতে পারবো না আপু, এটা মেকআপ ভ্যানিটিতে থাকে, এটা আমাদের কাছে থাকে না, এটা সাবিহার কাছেই থাকে, এবং আমরা এসে ভাগ করা থাকে আর কি, ইফরা টিফরা লাগে আমারটা আমি ইউজ করি। ইটস ডিপেন্ড করে যে বাসা থেকে লাইট কালার দিয়ে আসলে যদি মনে হয় যে একটু ডার্ক করি, তখন ওর কাছ থেকে নিয়ে আমরা করে ফেলি। ও পুরোটা খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা, খুব প্রিটি ওয়েতে করা। কনফিউজড, আচ্ছা নাজিয়া বলছো, হ্যালো প্রিটি, হাই, থ্যাংক ইউ। এই যে দেখো, উফ, আচ্ছা এটা কি কালার, ল্যাভেন্ডার মভিশ একটা টোন, রাইট? ওকে, বেজি কালার,
তোমার লাইফের জন্য অপেক্ষা করি চলে আসছি। আমি কি ওয়েট গেইন করছি আমি ওরাই জানে, সাবিহা জানে, কারণ আমি তো আমার ওয়েট আসলে 1 কেজি বাড়ছে, বাট 1 কেজির জন্য মনে হয় যে আমাকে এত মোটু লাগতেছে। নো আচ্ছা 750 খুব খারাপ, এই জন্য চোখটা খুলে খুলে দেখতে হবে। ওকে আচ্ছা এই যে দেখো, এই হচ্ছে আমাদের দমান পোর্শনটায় বসে যাবে। খুব সুন্দর করে কাটওয়ার্ক করে আমরা যদি বসাই দিই ছোলার জন্য, ঝুলবে নিচে, খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর। ওকে ওয়ালাইকুম আসসালাম শ্যামলি আপু, ভালো আছি। রেড আছে কি? রেড 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 মিষ্টি কালার ছিল, বাট রেড নাই। আচ্ছা থ্যাংক ইউ। ওকে সো আমরা ব্যাক পার্টে চলে যাই। হিয়ার ইজ আওয়ার ব্যাক পার্ট, উপস ইটস বার্গেন্ডি ল্যাভেন্ডার একটা মিক্সড। এই দেখো এটা সেলফ প্রিন্টটা খুব সুন্দর, ইটস রিয়েলি প্রিটি ড্রেস, রাইট? Wow. Okay. It's beautiful. এটা আমার স্লিভটা। না এটা আপার পার্ট। এটা আপার পার্ট? ও এই যে। রাইট। আর এই হচ্ছে আমাদের স্লিভটা। এই যে দেখো। স্লিভটাও খুব সুন্দর করে করা, ঠিক আছে? অংশী নামগুলো খুব সুন্দর সুন্দর না? এন্ড এটার সাথে এক্সট্রা স্লিভস দেওয়া আছে, এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট আমি দেখছি, মানে কয়েকটার সাথে। সো এই হচ্ছে আমাদের স্লিভ এক্সট্রা, যেটা অর্গানজার উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, এই যে। এবং আমরা এখান থেকে একটা প্যানেল কেটে আমরা এখানে বসাই নিব, খুব সুন্দর লাগবে, ডিজাইনও করে নিতে পারো, রাইট? এই এটাতে আবার কেউ যদি স্লিভস না চায় সেক্ষেত্রে না ফালাইতে ডিজাইন করতে পারো। খুব শীঘ্রই দেখাবো, একটু ওয়েট করো। ফাতেমা বলছো ভালো আছে আলহামদুলিল্লাহ, স্নিগ্ধা বলছো ইওর আইস, থ্যাংক ইউ সো মাচ। উফু কি যে সুন্দর আর কি যে লাইট ওয়েট, এখনো তো বাকি আছে, দিয়ে দাও। খুব সুন্দর করে ওকে পিওর শিফনের উপরে চিকেন কারি ওয়ার্ক করো, একদম। ও মাই গড, এই হচ্ছে আমার ফুল ড্রেস, জাস্ট টেক আ স্ক্রিনশট ফাস্ট ফাস্ট, দেখো কত সুন্দর, রাইট? খুবই সুন্দর। এন্ড এই যে পোর্শনটা, এটা কিন্তু চলে যাচ্ছে আমাদের আঁচলের যে পোর্শনটাতে, ওকে? এই যে দেখো এটা খুব সুন্দর করে, বাট কেউ যদি চাও ড্রেসটাকে গর্জিয়াস করার জন্য এখান থেকে একটা প্যানেলের মতো আলাদা করে আসে, ওটাকে কেটে নিয়ে চাইলে দোপাট্টার এই পাশে, ও আচ্ছা আছে, এই দেখো এই সাইডের এক্সাক্টলি বলতে না বলতেই এই যে আছে এটা, যেটা কিনা আমরা সাইডে দিয়ে বসাই দিব সাইড করে, ওকে? খুবই সুন্দর, খুব 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 সুন্দর। যত এসে দিছি আহারে পেয়ে যাবা, জাস্ট এখনই দিয়ে দাও। ওর না ম্যাটেরিয়ালটা পৌঁছে পিওর শিফনের উপরে, আপু পিওর শিফনের উপরে, ওকে? এন্ড আমরা ট্রাউজার চলে আছে, এই হচ্ছে আমাদের ট্রাউজারটা। থ্যাংক ইউ স্নিগ্ধা, ড্রেসগুলা ওকে আপু, আদ্রিতা থ্যাংক ইউ, ওকে আবরার খান বলছেন থ্যাংক ইউ সো মাচ, সিদ্ধা বলছো প্রাইস হচ্ছে 3,750 টাকা, ওকে? এন্ড এই হচ্ছে 116 কোট, 116, ওকে? মুন্নি আপু আমাকে এইভাবে রিকোয়েস্ট করো, আপু ডেফিনেটলি আমি ট্রাই করবো 2-3 দিনের মধ্যে কিছু একটা করার, ডেফিনেটলি। আমি তো অলস হয়ে গেছি না, বাট আমি যেদিন আসবো একদম ধামাকা করে আসবো, জাস্ট জয়েন করে রাখো, ঠিক আছে? এরকম করে হাত জোর করলে আমার কেমন যেন লাগে, ইটস আ ব্লু কালার, খুব সুন্দর একটা ব্লু, এন্ড ব্লুর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটু মেরিনিশ রেড,
কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, জাস্ট লুক, জাস্ট ক্যাটালগে যেরকম দেখতে পাচ্ছ না এক্স্যাক্টলি সেরকমই সুন্দর, ঠিক আছে? হাই ফাতেমা, বেসটা দেখাও, দেখিয়ে ফেলেছি লাইফ, আরেকটা আছে, হ্যাঁ ব্রাউন কালার আরেকটা আছে, মানে আমার হেয়ার কালার ঠিক ডার্ক আছে। খুব সুন্দর করে এটা হচ্ছে মেরুন রেড একটা কালার, ঠিক আছে? খুব প্রিটি ওয়েতে করে এমব্রয়ডারিটা, পুরো বডি এমব্রয়ডারি, কোনটা নিব, কোনটা রেখে কোনটা নিবা, পুরা জাস্ট ওয়েট করো না, টেক আ স্ক্রিনশট ফাস্ট ফাস্ট, প্রোডাক্ট লিমিটেড কোয়ান্টিটি, সেটাই, মানে অত টেনশন করতে গেলে কিন্তু একটাও, মাই গড, ব্যাক পার্ট গুলো বেশি সুন্দর। অরিন, লাভ ইউ টু ডিয়ার। আচ্ছা ইজাজা বলছো চাইলেও যাইতে পারি না, কই পারো না, আচ্ছা 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 একটু পড়ে নি, যতবারই এসএস দিয়ে বলছি বলে কি করব, বিদেশ চাইলেও যেতে পারি না, ওহো আহারে, দেশের বাইরে মনে হয়। ব্রাউনিশ বিচটা আপু দেখিয়ে দিচ্ছি, সারা এরপরটা দেখিয়ে দিচ্ছি তোমারটা, তুমি একটু সাথে থাকো, ওহো এই যে কি সুন্দর, এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট, ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর, রাইট? ও মাই গড, মানে এই ড্রেস গুলোর প্লাস পয়েন্ট নট অনলি ফ্রন্ট পার্ট, দুপাট্টা, নট অনলি নেক, নট অনলি ফুলটা, এরকম আমি কি বলবো, এত সুন্দর ফুলটাই বেশি বেশি, একটু অতিরিক্ত, মানে থাকে না একটু অতিরিক্ত ভয়ঙ্কর সুন্দর টাইপের, রাইট? ভয়ঙ্কর সুন্দর টাইপের, ওকে মানাইতো না, এটাকে একটু কেমন যেন হয়ে যেত, এটার সাথে এই কালার দেওয়াতে অদ্ভুত সুন্দর লাগতেছে, ও মাই গড, এক্সট্রা কেউ চাইলে এরকম করে হেভি এমব্রয়ডারি, ওকে, অর্গানজার উপরে খুব সুন্দর করে দেয়া, সো এটা দিয়ে আমরা ডিজাইন করে নিতে পারবো, ইটস লাইক আমি বলি পার্টি পার্টি ডিজাইন, সো চাইলে তোমরা ওরকম করে নিতে পারো, ঠিক আছে? এটা চলে আসছি আমরা দোপাট্টায়, দোপাট্টায় যাওয়ার আগে আমি এটা এরকম করে রাখি যাতে তোমাদের জন্য আরেকটু সুন্দরভাবে বুঝতে পারো, ঠিক আছে? না এইভাবেগুলো হবে, কারণ এটা থাকলে আর কি জিনিসটা বোঝা আছে, কি বলবা বলো, দেখছো মনে হচ্ছে যে আমি ড্রেস গুলো পরেই আছি, মানে একদমই পরতেছে না, খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা, কিন্তু লাক্সারি সুইস বয়েল, এন্ড দোপাট্টাটা হচ্ছে তোমার পিওর শিফন, বাট পিওর শিফন সিল্ক, সিল্ক একটা ভাইবস আছে, এই হচ্ছে এই পোর্শনটা হেভি এমব্রয়ডারি করা, ওকে, এন্ড এই হচ্ছে ফ্রন্ট পার্ট যেটা দোপাট্টার, এটা হচ্ছে তার চেয়ে বেশি এমব্রয়ডারি করা, ঠিক আছে? ওহো, সবগুলোর প্রাইস সেম, কোনোটারই কিন্তু আলাদা আলাদা না, ঠিক আছে? ওকে, আচ্ছা মুন্নি বলছো, হ্যাঁ আপু মেকআপ টিউটর করবো, শুন 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 প্লিজ, জাস্ট আবি আপু টু ওপেন টেলার, বলে দিচ্ছি ফজিয়া, দেশের পরিস্থিতিটা ভালো হোক ডিয়ার, আমরা সবাই জানি এখন বললেও কোনো লাভ নেই, বাট ইয়ার ডেফিনেটলি আমাদের মাথায় থাকবে, ঠিক আছে? কাকে ঠাসছে না, কাকে করতে পারি, এই যে দেখো এটা 113, হাই সোনাম, আই এম ফাইন আলহামদুলিল্লাহ, নো আপনি ইউর পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ ফারহা, সুমাইয়া বলছো ইয়ালোটা আমার প্লিজ, এভাবে বলে হবে না ডিয়ার, জাস্ট কোড নাম্বার দিয়ে ফোন নাম্বার একটা সময় কনফার্ম করে ফেলো, তাহলে শুধুমাত্র তোমার হয়ে যাবে, প্রাইস 3750 টাকা, অ্যান্ড নাও আমাদের কোনটা দেখি, আচ্ছা যেটা দেখতে যাচ্ছি না এতক্ষণ ধরে, এটা দেওয়াই না, ওইটা দেখতে যাচ্ছি না, সো ওইটা আমরা সুস্থ করা নাকি ওইটা দেখাই, ওটা অনেকক্ষণ ধরে বলছে একটা, হ্যাঁ আমরা ওটা চলে যাই, আমার গাইড ড্রেসটা হবে না, এটা অনেক আগের পারচেজ করা,
ইওর ড্রেসের ফুলটা দেখে আমার ড্রেসের ফুলটা দেখে কোনো লাভ নেই, এটা নাই এখন স্টকে। আচ্ছা তিনটা অর্ডার করলাম, ওকে সাদিয়া পার্পল ড্রেস আছে দেখে ফেলেছি। তোমার হেয়ার কি কোন দিয়ে ইউজ করছো? হেয়ার ড্রায়ার, ওটা তো অনেক আগে, নাম মনে নেই। তোমরা আমার যখন নর্মাল চিটচ্যাট হয় আপু তখন একটু আস করো, ডক্টর ফারজানা আপু, আসলে নামটা মনে নাই রে আপু। আচ্ছা এই হচ্ছে, দেখো ওয়াও, মানে ইউনো কালার মাঝে মাঝে মনে হয় যে খুব ঝিমা ঝিমা, বাট আমার এই ড্রেসটা মানে দেখো মনে হচ্ছে ঝিমা বাট খুব সুন্দর কালার, ঠিক যেটা কিনে আমি এখন দেখাতে যাচ্ছি তোমাদেরকে। অ্যান্ড এটা কোড নাম্বার হচ্ছে 112। দিস আর ট্রেন্ডিং কালার, হ্যাঁ ক্লাসিক কালার অ্যাকচুয়ালি। উহ ওয়াও, ইটস ক্লাসিক কালার, খুবই সুন্দর, রাইট, খুব প্রিটি। পিছনে যাই, এটা তো ভালো লাগতেছে, এটা আমার বেশি ভালো লাগতেছে এখন। খুব সুন্দর করে কাজ করা নেক পোর্শনটা দেখো। শ্যামলী আপু বলছো ফার্স্ট তুমি আমার কমেন্টের উত্তর দিলা, আমি হা হয়ে গেছি আমার নাম শুনে, আপু ট্রাই করি সবসময়। আচ্ছা এই যে দেখো এই পোর্শনটা, সুমিষ্ট ভাসিনী কেমন আছে? ও চপি থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি, এই এমব্রয়ডারি একটু ডিফারেন্ট স্টাইলে করা, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের নেক পোর্শনটা, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে বেস কালার, মানে একটু নিউড একটা টোন, ঠিক আছে। ফারজানা ডিপ কালার দেখিয়েছি ডিয়ার, এই যে দেখো, ও খুবই 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 সুন্দর। অ্যান্ড এই হচ্ছে আমাদের দামান পোর্শনটা, জাস্ট লুক। আর এই হচ্ছে আমাদের সাইডের একটা প্যানেল, দুই পাশে কিন্তু আছে, ডিপ কালার দিতে চাই। আমার আমার ড্রেসটা নাই অনেক আগে, ব্লুটা দেখানোর আগে কমেন্ট তুমি পড়েছো। হ্যাঁ ও আমি আসলে খুব, আমি খুব ফেয়ার তো, আমি আসলে মানে আমি অনেক ইতে আসি না। আচ্ছা তুমি অনেক, তুমি মেবি আগে থেকে, আচ্ছা তুমি 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 তুমি, ওকে ও আবার নিচে নেমে গেছে, বেশি নিচে নেমে গেছে দিবেন আমার, বেশি নিচে নেমে গেছে। এই দেখো এই হচ্ছে ব্যাক পার্ট, ও মাই গড সুন্দর এই পোর্শনটা, এই দেখো খুব সুন্দর করে করা, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা চটপট তোমরা করে দাও, ইনবক্স করে দাও, তাড়াতাড়ি পেয়ে যাবা। এই দেখো খুবই সুন্দর, ওয়াও ইটস অলসো প্রিটি, ইটস বিউটিফুল। তামিনা আপু বলছে তুমি কোনটা নিচ্ছ? আপু সবগুলো এত সুন্দর, আমি নিজে কনফিউজ, আমি আসলে কোনটা নিব বুঝছো না। ব্লুটা নেবে? হ্যাঁ ব্লুটা নিচ্ছি, এটাও খুব সুন্দর। সো আমিও কনফিউজ, আসলে আমি ফ্রন্ট টু ফ্রন্ট দেখি তো আমি একটু বেশি কনফিউজ থাকি, ঠিক আছে। ওয়াও জাস্ট দেখো স্লিভটা কি সুন্দর, খুবই প্রিটি। স্টিচ কুর্তি দেখাও সুন ইনশাল্লাহ, ওকে। অ্যান্ড দোপাট্টা, ওয়াও জাস্ট লুক, কি যে সুন্দর দোপাট্টা গুলো না, ওহো খুবই প্রিটি। অ্যান্ড একদম পিওর শিফনের উপরে এই পোর্শনটা কাটওয়ার্ক করে নিও, খুব 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 প্রিটি। ইয়া এই ড্রেসটা খুবই সুন্দর, অ্যান্ড এই পোর্শনটা যদি তোমরা চাও সো কাটওয়ার্ক করে নিতে পারো, অ্যান্ড ফুলটা খুবই 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 প্রিটি, ওকে। এই যে দেখো এটা, ওকে ইটস রিয়েলি বিউটিফুল, রাইট, খুব সুন্দর হেভি ওয়ার্ক করা। অ্যান্ড নিচের যে চারপাশটা ঘুরে আসে দেখছো এটা, এই যে দেখো এটা, ওকে নাইস ড্রেস, থ্যাংক ইউ, ওকে জাস্ট টেক আ স্ক্রিনশট ফাস্ট ফাস্ট, খুবই 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 প্রিটি, মডেলদের মতোই সুন্দর ড্রেসের ক্ষেত্রে এরকমই হয়। হ্যাঁ এই হচ্ছে আমাদের ট্রাউজারটা, ট্রাউজার আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা, এই যে দেখো ওয়াও খুব সুন্দর করে অর্গানজার উপরে এমব্রয়ডারি করা, ঠিক আছে। ব্লুটার কোট বলো, বলছি আপু সাথে থাকো, ইটস 112, ইটস 112। ব্লুটার কোট হচ্ছে খুব খারাপ সাবি আপু যে আমাকে কত কিছু আমি পারি না পারচেজ করতে, কি বলবো। আমরা হাতে নিয়ে বসে আছি, আমাদের কিছু আছে
না শেষ হ্যাঁ আর এখনকার সবকিছু কিন্তু লিমিটেড কোয়ান্টিটি আসছে হ্যালো সামিনা আপু থ্যাংক ইউ মালিহা তোমাকে যদি ফার্স্ট দেখলাম ভাবছিলাম তোমার বিয়ে হয়নি আচ্ছা পরে একদিন জানছি তোমার সুইট আজকে থেকে এক বছর আগের কথা তখনকার গল্প যখন আমি ক্লাসে ক্লাউডে জয়েন করি তখন সাফিয়া ধরে নিছিল যে আমি আনম্যারিড রাইট হ্যাঁ ওকে সো হিয়ার ইজ আওয়ার শো স্টপার ওকে উপস খুব সুন্দর পেস্তা কালার ওকে অ্যান্ড ব্যাক পার্ট ওই যে দেখো দেখতে গেছে ব্যাক পার্ট হচ্ছে 117 নাম্বার ঠিক আছে আপু আপনাকে করেছেন সো স্যাড আপনার কোনো নোটিফিকেশান পাইনি আমি কেন ব্লক করব আপু আমার আমি পারত পক্ষে আমার হেটার্সদেরকেও কখনো ব্লক করি না বিকজ ইটস আ ব্লক পাবলিক সো পাবলিক অনেক কথাই আমাকে বলতে পারে সো আমি কখনো ব্লক করি না আমি ট্রাই করি আসলে রাখার প্রাইস ওকে সাথে থাকো প্রাইস বলে দিচ্ছি দেখছো কি সুন্দর না একদম মানে খুব গ্রেসফুলি এটা দেখো মানে ফেসটাকে কমপ্লিমেন্ট করছে হ্যাঁ এবং এটার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা ঠিক আছে ও মাই গড সবাই প্রাইস জানতে চাচ্ছে এতক্ষণ কই ছিল সুলতান আপু অনুপমা আপু সাইফুল বলছো ও মাই গড তোমরা অনেক লেট করে জয়েন করছো রাইট ওনলি 2750 টাকা অ্যান্ড ফুলটা হেভি এমব্রয়ডারি করা এই যে দেখো ওয়াও থ্যাংক ইউ সো মাচ কান্তা এটা অদ্ভুত সুন্দর যদি সুন্দর করে বানিয়ে পড়া যায় আচ্ছা ব্লুটার কোড কত ছিল 113 ছিল 113 ছিল ব্লুটার কোড ওকে ওকে অ্যান্ড আমি চলে যাচ্ছি আমাদের প্যানেলে হিয়ার ইজ আওয়ার প্যানেল নে কিন্তু আসে সো তারপরে যদি কারোর কাছে মনে প্যানেল কিন্তু অনেক বড় হ্যাঁ তারপর আমার মনে হচ্ছে প্যানেলটা দিলে না সুন্দর লাগবে সুন্দর করে বসানো যায় বিকজ এটার এটা একটু ডিফারেন্ট হ্যাঁ তো লাইট কালার মধ্যে একটু ডার্ক কালার চলে আসলে লুক পুরোপুরি চেঞ্জ হয়ে যায় রাইট দামানটা তো আরো সুন্দর এই যে দেখো মুনি আপু কমেন্ট পরে ফেললাম দামানটা দেখো কি সুন্দর করে এমব্রয়ডারি করা অরেঞ্জটা কি দেখাবা আপু দেখে ফেলেছি এটাই আমাদের লাস্ট ওয়ান ছিল 111 সবগুলো প্রাইস সেম একদম সেম 3750 টাকা হাই সামি সাইমা অরেঞ্জ এখন অরেঞ্জে পরে আসো হ্যাঁ থ্যাংক ইউ সাইদা আপু হিয়ার ইজ আওয়ার ব্যাক পার্ট কি যে সুন্দর হ্যাঁ এটা একটু অম্ব্রে কালার রাইট ওয়াও পার্পল মানে কি যে সুন্দর জাস্ট ও দেখিও নাই আমি আসলে দেখিনি মারিয়াবি লাইফ তুমি দেখতে পারিনি শিফনের উপরে চিকেন কারি ওয়ার্ক করা ইটস অলসো বিউটিফুল এক্সট্রা তো আছেই ধাক্কা Oh my god, এই হচ্ছে দোপাট্টা খুব 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 ক্লাসি একটা কালার মানে খুবই সফিস্টিকেটেড ওকে জামাটা ফুল দেখান ওকে মারুফা ইয়েস মারুফা আচ্ছা সাদিয়া অল ড্রেস নাইস ইয়েস বিউটিফুল অরেঞ্জটা আমি দেখানোর সাথে সাথে অর্ডার দিয়েছি ডেফিনেটলি পেয়ে যাবা নো ওয়ারিস ওকে জাস্ট টেক আ স্ক্রিনশট ফার্স্ট এটা কিন্তু আমাদের 18 পোর্শনে বসে যাবে তারপরে আমি কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা আমার কাছে ওটাই মনে হচ্ছে যে আসলে যদি কেউ না কারণ এটার দোপাট এত বড় সো যদি কেউ চাও তোমরা একটা সেটে আসলে দাও ড্রেসটা মানে খুব সুন্দর হয়ে যাবে গর্জিয়াস একটা ড্রেস হয়ে যাবে এন্ড আমি আছে হচ্ছে আমাদের ট্রাউজার সো হিয়ার ইজ আওয়ার ট্রাউজার এন্ড সাথে হচ্ছে আমাদের দুটো প্যাচেস আছে এই যে দেখো এটা ওকে খুব সুন্দর খুব 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 সুন্দর ঠিক আছে
প্রাইস হচ্ছে ওনলি 3750 টাকা ইটস আ জোহরা প্রিমিয়াম দেখাই একটু আচ্ছা এটা হচ্ছে জোহরা প্রিমিয়াম লাক্সারি সুইস ফয়েল শিফন দোপাট্টা যেটা মোট কথা ইটস আ পার্টি ওয়্যার অ্যাকচুয়ালি ওকে সো হিয়ার ইজ আওয়ার ক্যাটালগ ওকে অ্যান্ড আমাদের মোট তিনটা আউটলেট আছে একটা হচ্ছে উত্তরা যেখানে আমি অলরেডি আছি উত্তরা আউটলেটটা হচ্ছে আমাদের রোড নাম্বার 10 হাউস নাম্বার 19 অ্যান্ড সেক্টর 1 ইয়া ওকে ধানমন্ডি 17 ধানমন্ডি 27 অনেকদিন আমরা বলি না না তোমরাও বলো না স্টোরের কথা ধানমন্ডি 27 ছায়ানটের অপোজিটে 774 সাত মসজিদ রোড ওকে এটা হচ্ছে খুব ইজিয়েস্ট লোকেশন হচ্ছে ধানমন্ডি ছায়ানটের এক্সাক্টলি অপোজিটে তাকালে ক্লোজেট ক্লাউডের বিশাল বড় আউটলেট আছে অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের চিটংয়ে চিটংয়েটা হচ্ছে তোমার এম এম আলী গোলপাহাড় মোর ল্যাবেডের যে বিল্ডিংটা আছে ওটা এবং ল্যাবেডের বিল্ডিং বলে সবাই চিনে ঠিক আছে ওই বিল্ডিং সবাই চিনে গোলপাহাড় মোড়ে ল্যাবেডের বিল্ডিংটা অ্যাকচুয়ালি সবাই চিনে ঠিক আছে ওকে আপু আমি কিছু আচ্ছা ওকে এটা খুব সুন্দর সো অনেক অনেক ভালো থাকো অনেক অনেক ভালোবাসা আমাদের সবার জন্য দোয়া করো ইনশাআল্লাহ সুন আবার চলে আসবো আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম